এটা আপনার যদি নতুন দেয়াল হয়, ফ্রেশ দেয়াল হয়, আপনার 8-10 বছরেও কিছু হবে না, 8-10 বছরেও কিছু হবে না। অনেকে কিন্তু এই টাইপের চান, হ্যাঁ, পুরো দেখেন মনে হচ্ছে যে স্টোন আপনার ওয়ালে লাগানো আছে এরকম ফিল পাবে। এগুলো দেখেন একদম নতুন কালেকশন, ওয়াও, জাস্ট ওয়াই, মনে হচ্ছে যে একদম বের হয়ে আছে, এটা এমবোস্ট হয়ে একদম বের হয়ে আছে, বের হয়ে আছে, খুবই সুন্দর। এটার কিছুটা কালার আছে কয়েকটা, ওয়াও ভাই, পুরো লাগালে একটা পুরো গাছের মতোই লাগবে একদম। গ্রিন কালার, গ্রিন কালার, তার সাথে এখানে এসে গোল্ডেন টেক্সচার, এবং সেটা কিন্তু আবার এমবোস করা। জি জি, এক সপ্তাহ আগে নামছে এই ক্যাটালগটা, আপনাদের আমি শেয়ার করতেছি, দেখেন। ওয়াও ভাই, এগুলো আছে? জি জি, এটা অ্যাভেলেবল এখন। শিওর? জি, দেখেন বাচ্চাদের রুমে কিন্তু এই যে এগুলো দিতে পারেন, আর নিজেদের মানে এগুলা দেখলে এখন যে গরম যাচ্ছে, একটা স্বস্তির নিঃশ্বাস তো পাওয়া যায় না, ইনশাল্লাহ। দেখেন, ওয়াও ভাই, অ্যাকচুয়ালি এগুলো আছে? এই যে দেখেন, এটা কলা পাতা, নতুন ওয়ালপেপার গুলো একদম এমবোসড, এমবোস না, এমবোসড ওয়ালপেপার। দেখেন গাছের কত সুন্দর সুন্দর, এখন কিন্তু আর রং করার দরকার নাই। এই যে দেখেন বাঁশ, এই যে আমরা যেটা দেখাচ্ছিলাম এই পাশে যদি একটু দেখাই, এটা কিন্তু বাঁশ। হ্যাঁ, এটা রোলগুলো লাগালে ভালো লাগবে ভাই। এখন এটা পেপার দিয়ে পলি করা অনেক ভাবে আছে, বোঝা যাচ্ছে না, জাস্ট অ্যাজ লাইক সেম এরকম। ফিটিং করতে কি রকম নেন ভাই? একটা রোল পার রোল 300 টাকা করে, পার রোল 300 টাকা, তার মানে আমার মোটামুটি এখানে 1500 টাকার মধ্যে আমি কভার ধরতে পারি নাকি? ইনশাল্লাহ, আপনার ভিডিও দেখে আসলে ইনশাল্লাহ করে দেব। হুজুররা কবরে যাবে, আপনি যাবেন না? উত্তর দেন হুজুররা, তোমরা উত্তর দাও, ছেলেরা, ইয়াং জেনারেশন, তোমরা যারা আছো, হুজুররা কবরে যাবে, তোমরা আমরা যাব না? হুজুরদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী নন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু সাহাবীদের জন্য আসছিলেন না, আমাদের সবার জন্য আসছিলেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবনে যে কষ্টগুলো স্বীকার করেছেন তা নিজের জন্য না আমাদের জন্য? কিয়ামতের মাঠে তার সুপারিশ ছাড়া আপনি পার পাবেন? তাহলে আপনাকে সুন্নত কেন শেখাতে হবে? কেন আপনাকে মেসি নেইমারের হিস্ট্রি পড়াতে হয় না, আপনি তো নিজেই জানেন? কেন আপনাকে এই নায়ক নায়িকাদের হিস্ট্রি পড়াতে হয় না, আপনি নিজেই জানেন, খোঁজ খবর নেন? কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে এত গাফেল কেন? সুন্নত না জানলে বেদাত চিনবেন কিভাবে? সুন্নত চিনলে পরে তো বেদাত চেনা যাবে, যে এগুলো সুন্নত, এগুলোর বাইরেরগুলো বেদাত। তখন তো বেদাতের আলাদা করে সংজ্ঞা আপনাকে শেখাতেই হয় না। মুসলিম পরিবারে জন্ম নিয়েও তাওহীদ চিনতে পারছি না, শিরকের মধ্যে লিপ্ত আছে, সুন্নত চিনতে পারছি না, বেদাতে লিপ্ত আছে। আজকে শুধু আপনাদেরকে কালেকশন দেখাবো, যে কালেকশনগুলো আপনারা আগে পরে কখনোই কিন্তু দেখেননি ইনশাল্লাহ। অফিস বলেন, রেস্টুরেন্ট বলেন, বাসা বলেন, কিংবা কর্পোরেট অফিস বলেন, যে কোনো কিছুতে আপনারা এই ওয়ালপেপারগুলো ইউজ করতে পারবেন। এখন ওয়ালপেপারের চাহিদা এত বেশি, কারণ রুমটাকে সবাই সাজাতে চায়, সেটা নিজের অফিস রুম হোক আর ঘর হোক। ঘর হলে তো কথাই নাই। আশফুল ভাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, কথা মিথ্যা বললাম? আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, না না, একদম সত্য কথা। আশফুল ভাই, মানে আনলেন আনলেন গোডাউনে নিয়ে আসলেন, আমি তো এই দিক থেকে শুরু করে একদম এই যে এগুলো নতুন শিপমেন্ট আসছে, মানে ইম্পোর্টারের কাছ থেকে প্রোডাক্ট নিলে যেমন হয় সেই জিনিসটা তো বুঝাচ্ছেন ভালো কথা, কিন্তু এত প্রোডাক্ট একবারে আসে? জি আসে, একবারে আসে। আচ্ছা আচ্ছা, কি দেখাবেন ভাই? রোলগুলো আমি রিজনেবল পাবো তো নাকি ইম্পোর্টারের কাছে আসছি, আশা তো থাকে একটু ভালো। ইনশাআল্লাহ অনেক রিজনেবল পাবে না, অনেক রিজনেবল থাকবে না ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, প্রথমে যদি আমি এই পাশ থেকে দেখাই ভাইয়াদের, কিন্তু এরকম অনেক ক্যাটালগ আছে, এই যে এই দুইটা দেখতেছেন, এই পাশে কিন্তু আরও ক্যাটালগ আছে। হ্যাঁ, এই যে এই ক্যাটালগ থেকে শুরু করি, এগুলো কম বেশি কিন্তু অনেক পছন্দ করে মানুষজন। এই যে দেখেন, এগুলা একদম হাতে কিন্তু ফিল হবে, ওয়াশ করা যাবে তো না? জি জি, এটা ওয়াশেবল, ওয়াশেবল, নষ্ট ওয়াশেবল, এটা নষ্ট হবে না, পানি দিয়ে ওয়াশ করতে পারবে, কিছু সমস্যা নেই। আচ্ছা দেখেন, এবং স্ক্র্যাচ করলে তো নষ্ট হবে না? না না, এগুলোর ওয়ারেন্টি গ্যারান্টি কতদিন? এগুলো ওয়ারেন্টি গ্যারান্টি আমরা 5 বছর দিয়ে থাকি। আচ্ছা, আপনার লাগানোর পরে থেকে 5 বছর ওয়ারেন্টি গ্যারান্টি, কালার গ্যারান্টি 5 বছর, ইনশাল্লাহ কিছু হবে না, কিছু হবে না। একটা 10x10 ওয়ালে কতটুকু লাগে ভাই? একটা 10x10 দেয়ালে আপনার 2টা রোল লাগে, এইরকম 2টা রোল লাগবে? জি জি, এরকম 2টা রোল লাগবে। 2টা রোল লাগালে তো জোড়া পড়বে ভাই? আপনার জোড়া পড়লেও সমস্যা নেই, আমাদের টেকনিশিয়ান গুলো এতটাই এক্সপার্ট যে আপনার জোড়া করবে, জোড়া লাগাবে, বাট আপনি বুঝতে পারবেন না, ধরতেও পারবেন না, না আপনি কোনোভাবে ধরতে পারবেন? শিওর ভাই, শিওর ভাই, দক্ষ কারিগর দিবেন, একদম দক্ষ কারিগর, ভিডিও প্রমাণ থাকলো, কিন্তু পরে যদি বোঝা যায় টাকা কিন্তু আপনাকে দিব না? অবশ্যই অবশ্যই, টাকা ডাবল রিটার্ন দেব, ডাবল রিটার্ন দিবেন ভাই। এইটা না তখন থেকে চোখে লাগতেছে, আছে তো না ভাই? হ্যাঁ হ্যাঁ, অ্যাভেলেবল, 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 এখানে দেখেন, এখানে অ্যাভেলেবল, অ্যাভেলেবল আছে। আচ্ছা ঠিক আছে, এই পাশ থেকে আরো দেখাই, অনেকে কিন্তু সলিড একটা চান।
হ্যাঁ, এক কালারের মধ্যে পাবেন সলিডের, এই পাশে যদি দেখাই, এই যে দেখেন, এগুলো কিন্তু প্রচুর পছন্দ করে মানুষজন, ক্রিম কালার, স্ট্যান্ডার্ড কালার, সবাই কিন্তু এগুলো পছন্দ করেন। এই পাশে যদি আরও কিছু দেখাই, এই যে একটা, এই পাশে আরেকটা দেখেন, হিউজ কালেকশন রয়েছে। ভাই হোয়াটসঅ্যাপে নক দিলে ছবি পাঠাই দিবেন না? অবশ্যই অবশ্যই, হোয়াটসঅ্যাপে নক দিলে আপনার হচ্ছে ছবি সব কিছুই পাঠাই দেবো। আপনার যদি কোনো কিছু জানার থাকে বা বোঝার থাকে আপনি, আমি বলে দেবো, বলে দিবেন। আচ্ছা, আর যদি মনে করেন ঢাকার মধ্যে আছে ভাই, পরিবারের সবাইকে নিয়ে ক্যাটালগ দেখে দেখে অর্ডার করব, তো সেক্ষেত্রে আমি ওই ক্যাটালগ নিয়ে যাব, আমারে বললে আমি ইনশাল্লাহ নিয়ে যাব। ক্যাটালগ যাওয়া আসার টাকাটা দিতে হবে? হ্যাঁ হ্যাঁ, যাওয়া আসার গাড়ি ভাড়াটা দিলেই হবে। আচ্ছা ঠিক আছে, তো এগুলোর রোলের প্রাইস কত পড়ে ভাইয়া? এগুলোর রোলের প্রাইস পড়তেছে আপনার 1300। এক মিনিট, আপনি বলছেন কিন্তু রিজনেবল দিবেন, ইম্পোর্টারের কাছে আসছে। জি জি, রিজনেবল 1300। আপনার যদি আপনার ভিডিও দেখে কেউ আসে ইনশাল্লাহ আরো ডিসকাউন্ট করে দিবে এক একটা রোল। আচ্ছা, ফিটিং চার্জ সহ না ফিটিং চার্জ ছাড়া? ফিটিং চার্জ ছাড়া। ছাড়া ফিটিং করতে কি রকম নেন ভাই একটা রোল? পার রোল 300 টাকা করে। পার রোল 300 টাকা, তার মানে আমার মোটামুটি এখানে 1500 টাকার মধ্যে আমি কভার ধরতে পারি নাকি? ইনশাল্লাহ আপনার ভিডিও দেখে আসলে ইনশাল্লাহ করে দেব। আচ্ছা ঠিক আছে, এগুলা আপনার, এগুলা হচ্ছে 3D, আপনি দেখেন একদম মনে হচ্ছে বের হয়ে আসছে। এগুলা হচ্ছে র‍্যান্ডম 3D, একদম মনে হচ্ছে বের হয়ে আসবে। তো এগুলো আপনারা পাবেন, ফ্লাওয়ার ডিজাইন আছে, মানে হিউজ ডিজাইন, আসলে ডিজাইন দেখায় শেষ করা যাবে না, এত পরিমাণ ডিজাইন আছে। আপনারা চাইলে ভাইয়াদেরকে নক দিয়ে নিতে পারেন। ভাই ঢাকার বাইরে অনেকে প্রবাসী ভাইয়েরা আছে, তারপরে মনে করেন যে ঢাকার বাইরে আমার বাসা করতেছি, গ্রামের খামার বাসা করতেছি, সেই সব বাসায় আমি সুন্দর করে এরকম কিছু করতে যাচ্ছি, তো তখন আপনারা ঢাকা থেকে কিভাবে যে করে দেবেন ভাই? খরচ তো বেশি পড়ে যাবে। তখন যদি আমাদের কাছ থেকে অল্প গুলা নেয়, সেক্ষেত্রে আমরা বলে থাকি যে আমাদের ওয়ার্কারের গাড়ি ভাড়া দিলে ওনারা গিয়ে আপনার কাজ করে দিয়ে আসবে। ঢাকার যে ঢাকার বাইরে সারা বাংলাদেশে আমরা কাজ করে থাকি। গাড়ি ভাড়া ভাই? হ্যাঁ, একটা কার গাড়ি যদি নিয়ে যান, জিপ গাড়ি নিয়ে যান? জি না না, আমাদের ওয়ার্কার সবসময় বাস, ট্রেন এগুলো ইউজ করে। এগুলো যতটা চিপ করা যাবে, তাই তো নাকি? জি। আচ্ছা ঠিক আছে, এই পাশে যদি আরো কিছু কালেকশনগুলো দেখাই, এই যে দেখেন, এগুলো সমস্ত কিছু কিন্তু ভাই, এই যে গ্লোজি একটা ইফেক্ট আছে, এগুলো নষ্ট হয়ে যাবে না? জি জি, না না না, এটা আপনার 5 বছর কালার গ্যারান্টি, 5 বছরের কালার গ্যারান্টি থাকবে আপনার, এটা কিচ্ছু হবে না ইনশাল্লাহ। আর আপনারা কম বেশি কিন্তু দেখবেন, এখন বড় বড় কোনো আপনার হসপিটাল যান, রেস্টুরেন্ট যান, হ্যাঁ এইসব জায়গায়, কর্পোরেট অফিস যান, তারা কিন্তু এগুলো করে, কারণ রংটা অনেক বেশি সময় লাগে, জায়গা নষ্ট, মানে ধুলা বালি, হ্যাঁ সমস্ত কিছু এলোমেলো করে দেয়, তো রঙের পরিবর্তন করে এবং খরচটাও কিন্তু তুলনামূলক কম আছে। একটা দেওয়ালের রং করতে ভালো প্লাস্টিক সিনথেটিক রং করতে কত লাগে ভাই এখন, মিস্ত্রি খরচ সহ? অনেক টাকা লাগে আপনার, এটার থেকে সর্বোচ্চ এটা সমানই, প্রায় সমানই। কিন্তু এটা কতদিন থাকবে? এটা আপনার যদি নতুন দেয়াল হয়, জি ফ্রেশ দেয়াল হয়, আপনার 8-10 বছরেও কিছু হবে না। 8-10 বছরে কিছু? জি জি, অনেকে কিন্তু এই টাইপের চান। হ্যাঁ পুরো দেখেন মনে হচ্ছে যে স্টোন আপনার ওয়ালে লাগানো আছে, এরকম ফিল পাবেন। দেখেন বিভিন্ন কালার ভ্যারাইটি আছে, এই যে দেখেন, যার যেটা পছন্দ এখান থেকে স্ক্রিনশট নিয়েও কিন্তু হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন। ভাইয়াদের অফিসটা কোথায়? আমাদের অফিসটা হচ্ছে 66 প্রপার্টি প্লাজা, মৌচাক, মালিবাগ, ঢাকা। ঢাকা? জি। এখানে আসলে আপনারা কিন্তু সশরীরে ভাইয়াদের সাথে কথা বলতে পারবেন যদি বাড়ির আশেপাশে হয়, আর যদি মনে করেন যে না ভাই আপনারা একটু কষ্ট করে আসেন, আমাদের ওইভাবে সময় থাকে না, অনেকে সময় ব্যস্ততা মানুষ, তো তারা কিন্তু বাসায় গিয়েও আপনাদেরকে প্রোডাক্টগুলো দেখাবে, দেখে ফিল দেওয়াবে। এগুলো কিন্তু প্রত্যেকটা স্যাম্পল আপনি হাতে নিলে বুঝবেন যে কতটুকু থিকনেস, কি অবস্থা না অবস্থা। ভাই ছিঁড়ে যাবে না তো? না না, ছিঁড়ে যাবে। শিওর? জি জি, বুঝছেন? জি, ছিঁড়তেছে না? আচ্ছা আচ্ছা ঠিক আছে, তো এগুলো আপনারা পাবেন 1300 টাকা। আপনার ভাইয়া বললো যে ভিডিও দেখে আসছেন, এটা যদি বলেন মোটামুটি 1200 করে দিবে নাকি? ইনশাল্লাহ ইনশাল্লাহ করে দেব। ঠিক আছে, তো এইটা একটা ক্যাটালগ, এটা একটা ক্যাটালগ, এখনো একটা লেটেস্ট কিছু দরকার, লেটেস্ট যেটা এখন পর্যন্ত বাংলাদেশে পাইনি, দেখিনি, ভিডিওতেও আসেনি। আচ্ছা এরকম দরকার, এরকম লেটেস্ট যে আমরা একটা নতুন ক্যাটালগ নিয়ে আসছি এক সপ্তাহ আগে নামছে এই ক্যাটালগটা, আপনাদের আমি শেয়ার করতেছি, দেখেন। ওয়াও ভাই, এগুলো আছে? জি জি, এটা অ্যাভেলেবল এখন। শিওর? জি। দেখেন বাচ্চাদের রুমে কিন্তু এই যে এগুলো দিতে পারেন, আর নিজেদের মানে এগুলো দেখলে এখন যে গরম যাচ্ছে, একটা স্বস্তির নিঃশ্বাস তো পাওয়া যায় না? ইনশাল্লাহ। দেখেন ওয়াও ভাই, অ্যাকচুয়ালি এগুলো আছে? এই যে দেখেন, এটা কলা পাতা, নতুন ওয়ালপেপার গুলো একদম এমবোস না, এমবোস্ট ওয়ালপেপার। দেখেন গাছের কত সুন্দর সুন্দর, এখন কিন্তু আর রং করার দরকার নাই। এই যে দেখেন বাঁশ, এই যে আমরা যেটা দেখাচ্ছিলাম এই পাশে যদি একটু দেখাই, এটা কিন্তু বাঁশ। হ্যাঁ, এটা রোলগুলো লাগালে ভালো লাগবে ভাই, এখন এটা পেপার দিয়ে পলি করা অনেকভাবে আছে, বোঝা যাচ্ছে না, জাস্ট অ্যাজ লাইক সেম এরকম
মানে অরিজিনাল মনে হবে বাঁশবাগান। জি জি, অরিজিনাল মনে হবে বাঁশবাগান, একদম থ্রিডি লুক। থ্রিডি লুক সুন্দর ভাই। এগুলা রেট কত পড়বে ভাই এক রোল? এগুলার রেট পড়বে আপনার হচ্ছে এক রোল 1500 টাকা করে। 1500 টাকা করে এক রোল পড়বে? আচ্ছা ঠিক আছে, দেখেন দেখেন একদম এমবোসড, আপনার কালার গ্যারান্টি 5 বছরের, আপনার কিচ্ছু হবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখেন খুবই সুন্দর সুন্দর কালার ডিজাইন, এগুলো আপনারা পেয়ে যাবেন। স্ট্যান্ডার্ড কালারগুলো কম বেশি, ওয়াও ভাই, পুরো লাগালে একটা পুরো গাছের মতোই লাগবে না? একদম খুবই সুন্দর, কিন্তু এটা কিন্তু একটু অংশ কেটে দিয়েছে, হাত দিয়ে দেখেন এমবোস এমবোস, একদম এমবোস ফিল হবে ভাই। এটা যখন লাগাবেন পুরো রোল, তখন তো একটা গাছ পুরো দেওয়ালে থাকবে। হ্যাঁ হ্যাঁ, একটা গাছই পুরো দেওয়ালে দেখা যাবে। জোস, এগুলা 1500 টাকা করে, আর ফিটিং চার্জ তো একই না? 300 টাকাই ফিটিং চার্জ একই ভাই। আবারও বলতেছি, জিনিস যেখান থেকে এনি জি, যদি লাগানো ভালো না হয়, জোড়া বোঝা যায়, তাহলে কিন্তু ওই জিনিসের দাম নাই। জি জি, ডাবল টাকা দেব ইনশাআল্লাহ। আপনি এতটাই দক্ষ, সুন্দর ভাবে, এতটাই দক্ষ কারিগর আমাদের কাছে আছে, যারা 15 বছর জি 16 বছর ধরে কাজ করে, এই কাজই করতে, জি এই কাজই করতেছে মাশাআল্লাহ। দেখেন এগুলো আপনারা পেয়ে যাবেন, খুবই ভালো কোয়ালিটির। এগুলো কোয়ালিটি হাতে নিলেই বুঝতে পারবেন ভাই, মানে আপনার পছন্দ না হয়ে যাবে না এরকম জিনিস এগুলো। জি, আপনি হাত দিয়ে দেখেন এমবোসড। আশাপুর ভাই প্রত্যেকটা নাম্বারে তো হোয়াটসঅ্যাপ করা আছে না? জি জি জি। আচ্ছা, আর আপনাদের সুবিধার্থে অ্যাড্রেসটা আবারও বলে দিচ্ছি, মৌচাক মালিবাগ ঢাকা। ঢাকা, ঠিক আছে। এই যে দেখেন এগুলা মানে গ্রিন কালার, গ্রিন কালার, তার সাথে এখানে এসে গোল্ডেন টেক্সচার, এবং সেটা কিন্তু আবার এমবোস করা। জি জি, এমবোস। অনেক সুন্দর, অনেক সুন্দর। এগুলো প্রত্যেকটার কিন্তু ভাইদের কাছে অ্যাভেলেবল স্টক আছে তো না ভাই? জি অ্যাভেলেবল, সবগুলোই অ্যাভেলেবল আছে ইনশাআল্লাহ। এইটা দেখুন, মানে মোটামুটি বলতে গেলে আপনার একটা ওয়ালে এগুলো লাগাতে গেলে আপনার 1800-3600 টাকা হলেই হয়ে যাচ্ছে। 10 বছর সেফ, 10 বছর সেফ। আর রং করলে কিন্তু দেখা যাচ্ছে 2-3 বছর পর পর চেঞ্জ করতে হয়। হ্যাঁ, 2-3 বছর পর পর চেঞ্জ করতে হয়, আরো বাড়তি ঝামেলা, ধুলা আছে, ধুলাবালি আছে, ঘষতে হয়, ফার্নিচার সরাতে হয়। এটা দেখেন একদম এমবোসড, 3D লুক ভাই। অনেক সময় ওয়াল ড্যাম হয়ে গেছে, কিছু করা যায় না এগুলোতে। হ্যাঁ, ওয়াল ড্যাম হয়ে গেলে সেক্ষেত্রে আমাদের কাছে ড্যাম বুট আঠা পাবেন। আবার যদি মনে করেন যে দেয়ালটা বেশি ড্যাম, সেক্ষেত্রে আমরা পিভিসি করে তার উপরে করে দেই, বোর্ড দিয়ে বোর্ডের উপরে করে দেব, মানে বোঝা যাবে না। না না না, বোঝা যাবে না ইনশাআল্লাহ। ঠিক আছে, এইভাবেও করতে পারবেন। টিনে করা যায় না? অনেকে টিনের কথা জিজ্ঞেস করেন, টিনে করা যাবে, ওই যে টিনের উপরে বোর্ড লাগাতে হবে, বোর্ড লাগাতে হবে, অনেক খরচ আসবে, তো এই জন্য টিনে কেউ করে না। টিনে মাটির দেওয়ালে এগুলাতে হয় না। এগুলো দেখেন একদম নতুন কালেকশন, ওয়াও, জাস্ট ওয়াই, মনে হচ্ছে যে একদম বের হয়ে আছে, এমবোসড হয়ে একদম বের হয়ে আছে, বের হয়ে আছে, খুবই সুন্দর। এটার কিছুটা কালার আছে কয়েকটা। আচ্ছা আচ্ছা, অনেক সুন্দর সুন্দর কালার। এই যে এই যে এইটা, এই পুরোটা দেওয়াল এরকমই লাগবে, এরকমই লাগবে, এটা এটা লাগবে, এটা দেওয়া আছে দেখেন, এরকম পুরো দেওয়ালে এরকম একটা লাগবে। জোস ভাই, এই এই এইগুলো যে আছে এরকম একই রকম কালারগুলো আসতেছে না? এটা হচ্ছে প্লাস্টিক তো এই কারণে আসে নাই, কিন্তু কালার হচ্ছে এটা, এটাই অরিজিনাল, অরিজিনাল কালার। জি জি, এই যে দেখেন, ওয়াও, ঠিক আছে। এই যে দেখেন কালার অভাব নেই, হিউজ কালার রয়েছে, ওয়াও। এইটা দেখেন, মনে হচ্ছে এই পাথরগুলো বের হয়ে আসতেছে ফেটে ফুটে, না? জি জি, একদম সুবহানাল্লাহ। তো যারা যারা নিতে আছেন, প্রবাসী ভাইয়েরা কষ্ট করেন, নিজের ঘরটাকে সুন্দর করে সাজাতে চান, মা বাবার ঘরটাকে সুন্দর করে সাজাতে চান, নিজের বাসাটাকে সাজাতে চান, তারাও কিন্তু ভাইয়াদের সাথে নক করলে ইনশাল্লাহ ভালো একটা জিনিস আপনার সুন্দর করে সাজাই দিতে পারবে আপনাদের ঘরটাকে। এই যে দেখেন, এগুলো কিন্তু জ্যামেটিক প্যাটার্ন করা আছে, ফুল আছে প্লাস জ্যামেটিক প্যাটার্ন, এই যে এরকম প্যাটার্ন থাকবে। জোস, মানে মানুষজন রঙে যেগুলো ডিজাইনের কথা চিন্তা করে, সেগুলো এখন রং ছাড়াই আপনি পারতেছেন, এবং রং ছাড়া কম খরচে, কারণ এগুলো ডিজাইন রঙে করতে গেলে কিন্তু ওরা স্কোয়ার ফিট হিসাবে টাকা চায়, ওরা স্কোয়ার ফিট টাকা নেবে, স্কোয়ার ফিট হিসাবে আপনার খরচটা অনেক বেশি, অনেক বেশি পড়বে, অনেক বেশি, আবার অতগুলো কালার, কালার নষ্ট হয়ে যায়। জি, কোনটাতে কতটুকু কালার লাগবে এটা তো ঠিক নাই না, আর সেই জায়গায় এটা কিন্তু আপনার কমের মধ্যে হয়ে যাচ্ছে। জি জি, দেখেন অনেক সুন্দর সুন্দর, যেটাই নিক 1600-1500 না? জি জি, আচ্ছা 1500 আপনার ফিটিং সহ 1800 টাকা পড়বে। এইটা তো পুরো মাখন। জি দেখেন, একদম 3D, র‍্যান্ডম 3D, র‍্যান্ডম 3D। জি জোস, ঠিক আছে, এগুলো আপনারা পেয়ে যাবেন। জি, এটা দেখেন একদম এমবোস বের হয়ে আসছে। আচ্ছা, তো মোটামুটি এই আপনাদেরকে একটা ধারণা দিয়ে দিলাম, এটা দেখেন, এটা জাস্ট ওয়াও, ওয়াও, জাস্ট লাইক ওয়াও নাকি? আচ্ছা, পুরো এক এরকম পুরো গাছ থাকবে না? এই এইটার মতো পুরো পুরো ছোট ছোট পুরো পুরো গাছ থাকবে? ঠিক আছে,
এই যে আরো কিছু কালেকশন যদি আমি দেখাই, এটা দেখাই, এই যে এটা গোল্ডেন টেক্সচার, এটা গোল্ডেন টেক্সচার, গোল্ডেন টেক্সচারের মধ্যে এই পাশে পিঙ্ক টেক্সচারের মধ্যে আছে, আর এইটা হলো নেভি ব্লুর মধ্যে। এটা আমার পার্সোনাল পছন্দ হচ্ছে, আপুরা হয়তো বা পিঙ্ক কালার পছন্দ হতে পারে। তো যার যেরকম, আপনারা প্রত্যেকটা রুমে আলাদা আলাদা, প্রত্যেকটা দেওয়ালে আলাদা আলাদা করতে পারবেন। এই যে এইটা তো আরো সুন্দর ভাই, সুবহানাল্লাহ। আমি আগে পরে কিন্তু এরকম ডিজাইন এখন পর্যন্ত দেখিনি, এই যে এই কালার দেখেন আমাদের কাছে ফার্স্ট ফার্স্ট। এই ওয়ালপেপার গুলো একমাত্র আমাদের কাছে আছে, এগুলো 1500 টাকা করে পড়তেছে না জি? এগুলো 1500 টাকা পড়বে, ফিটিং সহ পড়বে 1800 টাকা। 1800 টাকা, ঠিক আছে ভাই। আঠা ভালো দিবেন তো না? ইনশাআল্লাহ খুলে খুলে আসবে এরকম? না না খুলে আসবে না, গ্যারান্টি, গ্যারান্টি 5 বছর। মানে 5 বছরের মধ্যে কিছু হলে আমরা নিজে গিয়ে ফ্রিতে, হ্যাঁ রিপেয়ারিং করে দেব ফ্রিতে, একদম ফ্রিতে। ঠিক আছে, এই দেখেন অনেক সুন্দর, অনেক সুন্দর, এগুলো আপনারা পেয়ে যাবেন। আশরাফুল ভাই এতটুকুই রিকোয়েস্ট, একটা দক্ষ কারিগর দিয়ে সুন্দর করে ফিটিং করবেন ভাই, ফিটিংটাই মেন। এই যে দেখেন এখানে যেরকম জোড়া বোঝা যাচ্ছে না, এরকমই জোড়া বোঝা যাবে। জি জি ইনশাআল্লাহ, খালি চোখে কাছে যেও দেখলে বুঝতে পারবেন না, এরকম করে দিতে হবে। জি ইনশাআল্লাহ, আমরা আমাদের দক্ষ কারিগর আছে যারা বিগত 14-15 বছর ধরে একটা না এই কাজের সাথে জড়িত আছে, ইনশাআল্লাহ অনেক ভালো কারিগর। এই যে বাঁশের কথা বলছিল, এই যে দেখেন এইবার রিয়েল লুকটা দেখেন, পেপারে তো এইটাতে এতটা বোঝা গেল না, এইবার দেখেন রিয়েল লুক দেখছেন কত সুন্দর, মনে হচ্ছে রোদ একটু বের হয়ে আসতেছে ফাঁকা ফাঁকা বাঁশের পাতা দিয়ে, না সুন্দর। যারা গ্রামীণ পরিবেশ পছন্দ করেন আর ওই ফিলটা পান না, তারা কিন্তু এগুলো দেখতে পান। বাচ্চা মেয়েদের আপনাদের, হ্যাঁ এরকম আপনারা যদি করতে চান এগুলো করতে পারেন। এই যে এখন সবাই কিন্তু বাচ্চাদের রুমটা সুন্দর করে একটু আলাদা করে সাজাতে চায়, হ্যাঁ এগুলো আপনারা দেখতে পারেন, অনেক সুন্দর সুন্দর কালেকশন হচ্ছে। এই যে অনেকে গাড়ি পছন্দ করেন, হ্যাঁ এগুলো ভিনটেজ মডেলের গাড়িগুলো দেওয়া আছে, সায়েন্টিস্ট পড়াশোনা করে বাচ্চা এরকম দিতে পারেন, হ্যাঁ। তো মোটামুটি এই আর বেশি দেখাবো না, দেখালে অনেক দেখাতে হবে, অনেক প্রোডাক্ট আছে। এই যে দেখুন ক্লাসিক লুক, হ্যাঁ ক্লাসিক লুকের মধ্যে উডেন টেক্সচার, এই যে এরকম হবে কিছুটা। তো যারা নিতে আছেন ভাইয়াদের সাথে ইনশাল্লাহ যোগাযোগ করবেন। আশরাফুল ভাই অসংখ্য ধন্যবাদ, আপনার গোডাউনে নিয়ে এসে আমাকে এই জিনিসগুলো দেখালেন, আমার খুব ভালো লাগলো, আরও ভালো লাগবে ইনশাল্লাহ আপনি সুন্দরভাবে তাদেরকে যদি লাগাই দিয়ে আসেন ইনশাল্লাহ। ইনশাল্লাহ ইনশাল্লাহ। তো ভাই দেখা হবে নতুন কালেকশন নিয়ে। ওকে ভাইয়া ভালো থাকবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম।